যেমন ফার্স্টেই আসে, আচ্ছা ফার্স্টে এটা দেখায় যে ফিল্টার অর্ডার স্ট্যাটাস। এটা হচ্ছে এখানে যখন আপনি ক্লিক করবেন দেখেন আপনার যতগুলো অর্ডার স্ট্যাটাস আছে একদম রিয়েল টাইম আপ টু ডেট, যে কোন স্ট্যাটাসে কয়টা অর্ডার আছে এই টাইমে এটা এখান থেকে দেখতে পারবেন। দেখেন নিউতে একটা আছে, রিসিভে 3টা অর্ডার আছে এই মুহূর্তে, প্যাক ডানে 29টা অর্ডার আছে আপনার, শিফটে আছে এই মুহূর্তে মানে বুকিং দিয়ে রাখছেন 700 এতটা, আপনি ডেলিভারি হয়েছে ধরেন 3500টা, হোল্ডে আছে 760টা, ফেল হয়েছে 283টা, ক্যান্সেল হয়েছে এতটা, প্রি অর্ডারে আছে এতটা, মানে রিয়েল টাইম এটা কিন্তু একদম রিয়েল টাইম, যখনই আপডেট করবেন অটোমেটিক সাথে সাথে আপডেট হয়ে যাচ্ছে। এটা এখান থেকে জাস্ট আপনি এই রিপোর্টটা দেখতে পারতেছেন কোনটা কত আছে, আর আপনি যেটার মধ্যে ক্লিক করবেন ওই লিস্টে আপনার কাছে ফিল্টার হয়ে ওই লিস্টের অর্ডারগুলো চলে আসবে। দেখেন এখানে শুধু শিফট শিফট শিফটেরগুলো আসতেছে, তারপরে ধরেন আমি হোল্ডারগুলো দিলাম তাহলে দেখেন এখানে হোল্ডারগুলো আসতেছে শুধু, তারপরে এখান থেকে ধরেন আপনি যদি ডেলিভারি ক্যান্সেলগুলো ফিল্টার করেন তাহলে দেখেন শুধু ক্যান্সেল যেই অর্ডারগুলো করছেন সেগুলো আসতেছে। তো এরকম আপনার প্রয়োজন মতো আপনি দুইটা কাজ এখান থেকে করতে পারবেন, একটা হচ্ছে রিপোর্ট দেখতে পারবেন যে কয়টা অর্ডার এই মুহূর্তে এই স্ট্যাটাসে আছে, আর ওইটার মধ্যে ক্লিক করলে ওই লিস্টগুলো আসবে, দেখেন প্যাক ডানেরগুলো আসলো। তো এইভাবে আপনার এই ফিল্টারটা কাজে লাগাবে।